শহরে পাখির কলরব, কখনো ম্যাকাওয়ে ডাক, কখনো আবার নকল করছে কাকাতুয়া, বদ্রিকা আছে আবার নিজের মেজাজে। কলকাতা পুরসভার 88 নম্বর ওয়ার্ডে প্রতাপাদিত্য রোডে রঙিন মাছ ও পাখির সহবস্থান। পুরসভা চেয়ারপারসন মালারায়ের উদ্যোগে গত 10 বছর ধরে চলছে এই প্রদর্শনী। ম্যাকাও থেকে শুরু করে কাকাতুয়া থেকে শুরু করে অন্যান্য অনেক বিদেশি পাখি আমরা এখানে প্রদর্শন করে থাকি। প্রচুর ভিড় হচ্ছে, ভিড়ের কোনো সীমা পরিসীমা নেই। পাখির খাঁচার সামনে দাঁড়ালে কচিকাঁচাদের বিস্ময় যেন থামে না। কেউ দাদুর কোলে এসেছে, কেউ এসেছে বন্ধুদের সঙ্গে। অ্যাকোরিয়ামের সামনে ভিড় যেন সরতেই চাইছে না। গোল্ডফিশ, ছোট ডলফিনদের দৌড় আনমনা করে দেয় অনেককে। গত শুক্রবার থেকে শুরু হয়েছে প্রদর্শনী, রবিবার ছিল শেষ দিন। ছোটরা বলছে ছুটির বারে পাখি মাছের সঙ্গে বন্ধুত্ব হলো ভালো মতোই। প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।